ধাবা স্টাইলের চিকেন কষা কিভাবে বাড়িতে বানাবেন এই রকম তো অনেকেই ভেবে থাকেন, তাই জন্য নিয়ে এসেছি আজ ধাবা স্টাইলের চিকেন কষার একটি ইউনিক রেসিপি। তাই জন্য বাজার থেকে কিনে আনা চিকেনটাকে প্রথমে ফ্রেশ জল, অল্প পরিমাণে লবণ ও কিছুটা ভিনিগার দিয়ে ভালো করে ঘষে মেজে ভালো করে ধুয়ে জলগুলো পরিষ্কার করে ঢেলে নেব। তারপর আমাদের চিকেনটা এক সাইডে রেখে দেব। এরপর কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর উপরে অল্প পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে আমরা আলুটাকে ভেজে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে যাওয়ার পর এটা একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো অবশ্যই আপনারা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবেন, লবণ ও হলুদটা দিতে ভুলবেন না, কারণ এটা দিলে আলুর একটা ফ্লেভার ও স্বাদ ও গন্ধ এবং দেখতেও খুবই ভালো লাগে, আর আলুর মধ্যে লবণটাও ঢুকে যায়। তারপর আমরা সেই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি। তারপর কেটে রাখা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখা সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব অল্প পরিমাণে লবণ দিয়ে। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে পেঁয়াজটা খানিকটা লাল লাল হয়ে আসবে। ঠিক এই রকম লাল লাল হয়ে এলে এর মধ্যে আমরা পেস্ট করে রাখা রসুন বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে বা ভালো করে কষা হয়ে গেলে এরপর আমরা কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিছুটা পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে ভালো করে এটা যখন কষা হয়ে যাবে অর্থাৎ টমেটোটা যখন মাখা মাখা হয়ে যাবে তার মধ্যে আমরা দিয়ে দেব আদা পেস্ট। আদা বাটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। প্রায় দু মিনিট এইভাবে কষতে কষতে আমরা পেঁয়াজটাকে পুরো গলিয়ে নেব। তার উপরে দিয়ে দেব আমাদের পরিমাণ ও স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, যদি বাড়িতে বাচ্চারা থাকে তো সেই পরিমাণে আপনারা বুঝে লঙ্কা গুঁড়ো দেবেন। তারপরে সেই মশলার জলটা এর মধ্যে অ্যাড করব, ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল খানিকটা ছেড়ে এলে এরপর আমরা অ্যাড করব সেই মাংসটা, অর্থাৎ ধুয়ে রাখা সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে মাংসটাকে কষব, কষার পর কিছুটা সময় এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। তো ফাইনালি আমাদের মাংসটা খানিকটা কষা হয়ে গেছে। এরপর 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা খুলে আবারও সেম একইভাবে কষবো এবং তার মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা আলু। কিন্তু তার আগে আমরা ভালো করে মাংসটাকে কষে নেব। মাংসটা ভালো করে কষা হলে তাই তো আমাদের স্বাদ আসবে। মাংস যত ভালো কষবেন তত ভালো স্বাদ বেরোবে এবং ধাবা স্টাইলে মাংস রান্নার জন্য কষাটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে আবারও কষবো এবং এর মধ্যে আমরা জল অ্যাড করব। পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন, এবার আপনারা যদি কষা কষা খেতে চান তো সেইভাবে জল অ্যাড করবেন। কিন্তু আমি এখানে খানিকটা গ্রেভি রাখবো, তাই জন্য কষানোর জন্য ভালো করে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট রেখে দেবো। তারপরে আমাদের রেডি হয়ে যাবে ধাবা স্টাইল স্পেশাল এই চিকেন রেসিপি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান।